এখন হল বেসিক্যালি কন্ট্রোল প্যানেল, ভেরিয়েবল ভোল্টেজ এসিডিসি কন্ট্রোল প্যানেল। ইয়ার একটা সেকশনত ই রেক্টিফায়ারে কাম করে ডিসি, আর একটা সেকশনত এসিয়ে কাম করে। সেইকাৰণে ইয়ার নাম হল এসিডিসি ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোল প্যানেল। এইকটা হল ভেরিয়েবল রেজিস্টেন্স ডিমার, এই দুটা। আর এইকটা হল ইয়ার আউটপুট, এইকটা হল আউটপুট সাপ্লাই, এইকটা হল তার রোটারি সিলেক্টর। ই হল মাস্টার সুইচ, আর এই সুইচটি দিয়ার লগে লগে প্যানেল বোর্ডখনের এসি ইনপুট হব। এই দুটা হল এসি ইনপুট সাপ্লাই, এই দুটা এসি ইনপুট সাপ্লাই। আর এই এসিটু হি স্প্লিট করব, দুটা ভাগত স্প্লিট করব। দ্যাট ইজ দ্য পার্ট ওয়ান এন্ড পার্ট টু সেম, এইটো এটা পার্ট, এইটো এটা পার্ট, আর এটা দুটা পার্ট আছে ভেরিয়েবল ভোল্টেজের। হি ইন্ডিভিজুয়ালি দুইটা পার্টে আমি প্যারেলালি কাম করব পারো। ইয়ার যেটো আউটপুট, দুটা টার্মিনাল এসির কারণে আছে, এসি আউটপুট আর দুটা ডিসি আউটপুটের কারণে আছে। আর এই আউটপুটের যেটো টার্মিনাল ভোল্টেজ, এই ভোল্টেজটো এই সুইচটোর সহায়ত, ভেরিয়েবল রেজিস্টেন্সের সহায়ত তাক ভেরিয়েবল করা হয়। অর্থাৎ ই ডাইরেক্টলি চার্জ ভোল্টেজটো নেপায়, ই ভোল্টেজটো ভেরিয়েবল হয় এই সুইচটোর সহায়ত। অফ সুইচ, স্টার্ট সুইচ, ইন্ডিকেটর, ইনপুট ইন্ডিকেটর, আউটপুট ইন্ডিকেটর। এই সেকশনটো ডিসি, ইয়াত আমি ডিসি আউটপুট পাম। আর এই ডিসি আউটপুটটো আমি কেনেকে পাম? এই ডিসি আউটপুটটো আমার ইয়ার ভিতরত একটা রেক্টিফায়ার সার্কিট ইউজ করা হয়েছে, ব্রিজ রেক্টিফায়ার। আর ব্রিজ রেক্টিফায়ার সার্কিট ইউজ করে কেনেকে এসিটু ডিসি কনভার্ট করব পারি তার বিষয়েও ভিডিও আছে, আপনাদের চাব পারিব। এইটো ডাইরেক্টলি এসি ইনপুট, এইটো এসি আউটপুট থ্রু ভেরিয়েবল রেজিস্টেন্স, এইটো ডিসি আউটপুট থ্রু ভেরিয়েবল রেজিস্টেন্স। ইয়াত রেক্টিফায়ার সার্কিট ইউজ হয়েছে এই দুটা পন্টর কারণে ডিসি করবলে, আর ইয়াত রেক্টিফায়ার সার্কিট ইউজ হয়ে ডাইরেক্টটু এসি আউটপুট হয়েছে। ভেরিয়েবল ভোল্টেজটো কি কারণে ইউজ করা হয়েছে? এই প্যানেল কন্ট্রোল প্যানেল বেসিক্যালি মটর চলাবলে ইউজ করা যায়, এসি হোক ডিসি হোক, মটর চলাবলে ইউজ করা যায়। মটরবিলাকত সাধারণত যেটা এট দ্য টাইম অফ স্টার্টিং, মটরবিলাক স্টার্ট করার সময়ত খুব হাই কারেন্ট হি ক্যারি করে, আর যার কারণে ইয়ার ভোল্টেজটো ভেরিয়েবল করে গ্রেজুয়ালি সাপ্লাই দিয়া যায়। আর গ্রেজুয়ালি সাপ্লাই দিলে মটরত মটরটোয়ে বড় অসুবিধা নেপায় আর কষ্ট নেপায়। এটা আমি এই কন্ট্রোল প্যানেলখনের জড়িয়ে ডিসি আউটপুট লম, আর ডিসি আউটপুট লই এটা ডিসি স্টার্টারের সহায়ত আমি ডিসি মটর এটা কেনেকে কানেক্ট করে কেনেকে চলাব পারি সেটা আমি প্র্যাকটিক্যালি চাম। Thank you.
আমি সাপ্লাই অন করা হল পেনেল বোর্ডলে সাপ্লাই অন করা হল এটা আমি পেনেল বোর্ডর ইয়াত সাপ্লাই পাই গল অনলি পেনেল বোর্ড সাপ্লাই পাই গেছে এটা আমি ইয়াত ভেরিয়েবল যেটা ভোল্টেজ ভেরিয়েবল ভোল্টেজ তো স্টার্টার ইনপুট করিম ভেরিয়েবল ভোল্টেজ তো ইনপুট করিম প্রায় আমি ফুল ভোল্টেজ নিদিলেও তো 150-200 ভোল্টেজ আমি দিয়া যাব এসব ভেরিয়েবল ডিসি ভোল্টেজত আউটপুট হয়েছে ক্রমান্বয়ে পোহরটা বেশি হয়ে আছে কারণ এই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোল প্যানেল আমি এসি সাপ্লাইর লগত কানেকশন করল এসি সাপ্লাই দিয়া হল আর ইয়ারপর আমি ডিসি আউটপুটটু স্টার্টার লৈছো এই ডিসি আউটপুটটু আমি পজিটিভ নেগেটিভ ওয়ারর সহায়ত আমার এই স্টার্টারত ইনপুট করা হয়েছে এই স্টার্টারত ইনপুট করা হয়েছে এই সাপ্লাইটু আর স্টার্টারেরপর যেটা আউটপুট সেই আউটপুটটু আমার এই ডিসি মোটর সেকশনত শান্ট মোটরত লগাই দিয়া হয়েছে আর ইয়ার যেটা কালার নেগেটিভর কারণে ব্ল্যাক ওয়ার আর পজিটিভর কারণে আমার রেড ওয়ারটু ইউজ করবেন ডিসির ক্ষেত্রে এই শান্ট মোটরটা আমি থ্রু স্টার্টার সহায়ত চলাই দেখাম